হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট চ্যানেল ডেলি ব্লগ জেনিকে সবাইকে স্বাগতম। এই যে আমি সকাল সকাল উঠেই চলে যাচ্ছি বাবার বাড়িতে, এই যে আমি সিএনজিতে উঠেই পড়লাম, কারণ আমি সকাল সকাল না গেলে আবার আমার বমি হয়। এই যে তারপর আমি স্টার লাইনের টিকিট কাটলাম, স্টার লাইনের টিকিট কাটার পর আমি বাসে উঠে পড়লাম। তারপর আমি এই যে সূর্যটার একটু ভিডিও নিলাম, সূর্যটা এত সুন্দর লাগতেছিল সকালবেলা, তো আমি একটু ভিডিও নিলাম। তারপরে যে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমি এই যে গাছগুলো আমি রোপণ করে গেছিলাম, ফুল গাছ, তারপর আরও অন্যান্য ধরনের অনেক গাছ, মরিচ গাছ, অ্যালোভেরা গাছ, তো সবগুলাই দেখতেছি বড় হয়ে গেছে, সবগুলা ফুল ধরছে, সবগুলো গাছ বড় হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছিল, আমি একটু ভিডিও নিলাম। তারপরে এই যে থোকায় থোকায় আম ধরে আছে, প্রত্যেকটা গাছে অনেকটা আম ধরছে, মানে খেতে থেকে দেখতে অনেক ভালো লাগতেছে। তারপরে এই যে কাঁঠাল, কাঁঠাল গাছেও অনেকটাই কাঁঠাল ধরছে, কিন্তু কাঁঠাল অন্যান্য গাছে কম ধরছে, এটার মধ্যে একটু বেশি ধরছে, যার কারণে আমি এটার একটু ভিডিও নিলাম। তারপরে যে আম্মু রান্নাবান্না শুরু করে দিছে, আম্মু গরুর মাংস সবগুলা একসাথে ইয়া করে সবগুলো একসাথে দিয়েই চুলার উপর দিয়ে দিছে গরুর মাংসগুলো, এগুলো এখন এখানে কষাইতেছে। তারপর ওই দিক দিয়ে মুরগির মাংসগুলো সুন্দর করে ধুয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিছে, মুরগির মাংসগুলো কষাইতেছে, মানে চুলা দু চুলা দুটা দিয়ে কষাইতেছে। তারপরে যে তার আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল, অনেক আম পড়ছিল, তো আম্মু সবগুলো আম কুটে তারপরে একটু শুকার দিছিল, শুকার দিয়ে রাত্রেবেলা আচারগুলো করতে গেছিলো, তো আমি একটু ভিডিও নিলাম। তো আমি দুদিনের ভিডিওই একসাথে দিছি। এটা পরের দিনে সকাল আমি আর আম্মু নামাজ পড়ে বাহির হইলাম, কারণ সকালবেলা আবহাওয়া অনেক ঠান্ডা থাকে আর সকালবেলা হাঁটতেও অনেক ভালো লাগে, তো আমি আর আম্মু একটু হাঁটতে বাহির হয়েছিলাম। তো দেখলাম যে প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে, সকাল সকাল দেখতে অনেকটাই ভালো লাগতেছে। এটা আমাদের বাড়ি, এটা মসজিদ, এই যে এখান দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ পথ এটা, তো আমাদের বাড়িটা অনেকটাই সুন্দর। এটা এই যে পুকুর ঘাট, পুকুর ঘাটে এটা এখানে ছেলে, এটাই ছেলেদেরই পুকুর ঘাট, আমাদের মেয়েদের পুকুর ঘাট আরও ওই দিকে, তো সবাই এখানে বসে, ভালোই লাগে আড্ডা মারে, সবাই সব কাজিনরা একসাথে হইলে আসলে অনেকটাই ভালো লাগে। তো এখন সবাই বেড়ায় চলে গেছে, আমি একাই, যার কারণে তেমন একটা ভালো লাগতেছে না। তো এই যে আমার ফুল গাছগুলো আমি আরেকটু ভিডিও নিলাম, সবগুলো ফুল ফুটে আছে, তো আমার কাছে ভালোই লাগতেছে, সেজন্য আমি একটু ভিডিও নিলাম। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে বেলি ফুলগুলো অনেক, আমার বেলি ফুল অনেক প্রিয়, বেলি ফুলগুলোর এত গ্রান বাইর হয়েছে, তো আমি একটু ভিডিও করলাম। এই যে গোলাপ, গোলাপটা এখনও ফুটে নাই। তারপর আমি আর আম্মু চড়ে গেলাম মরিচ খেতে, মরিচ খেতে যায় মরিচ যেগুলো লাল, আমি আর আম্মুগুলো উঠাই ফেলছি। তারপরে যে তার আগের দিন রাতে আচার করে রাখছিল আম্মু, এগুলা স্টিলের থালির মধ্যে নিছে, থালির মধ্যে নিয়ে এগুলো এখন ছাদে শুকাত দিবে, কারণ তারপরে যে আম আমাদের বাসার ঘরের সামনে আমগুলো আমি আরেকটু ভিডিও করতেছি। এই যে প্রত্যেকটা গাছে কি সুন্দর আম ধরে আছে, আমার কাছে ভালোই লাগতেছে, আমি শুধু এগুলোর ভিডিওই নিতেছি। তারপর আমি আম্মু দুপুরবেলা কী কী রান্না করছে তা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আম্মু সবগুলো ধুয়ে রাখছে গরুর মাংস, একসাথে কষার প্রেশার কুকারে দিয়ে ফেলছে, তো এগুলো আমি একটু নাড়াচাড়া করে নামায় ফেলছি। পরে আম্মু ডিম সিদ্ধ করছে, তারপরে যে রসগোল্লা একটু হলুদ মাখায় ভাজি করছে, তারপরে যে ডিমগুলো ভাজি করছে, রসগোল্লা সব ভাজি হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজি করে ফেলছে। তারপর রোস্টের মধ্যে একদম যা যা দেওয়া সব কিছু দিয়ে আম্মু এগুলোকে ভালো করে কষাইতেছে। তারপর কষানোর পরে রোস্টগুলা দিয়ে ফেলছে, আজকে রোস্ট পোলাও সব কিছুই করবে। এই যে রোস্টগুলা সব হয়ে গেছে, রোস্টগুলা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। তারপরে যে চিংড়ি মাছগুলা দিছে, চিংড়ি মাছগুলো দেওয়ার পরে যে চিংড়ি মাছ হয়ে গেছে, তারপরে যে আমার আপুরা যেহেতু নাই, আপুদের জন্য মানে দিয়ে দিতেছে, তো আপুদের পরিবারের সদস্য কম সেজন্য ওইভাবে দিছে। তারপর সবগুলা দিয়ে যে বক্সের মধ্যে এক্সট্রা ভাত দিছিলো, যাতে আপুদের কষ্ট করে আর রান্না করতে না হয়, তো আম্মু এগুলা মানে ইয়ার মধ্যে বাজার ব্যাগের মধ্যে দিয়ে দিতেছে, এগুলো আমার ভাইরা নিয়ে যাবে, আমার আপুদের বাড়ি পাশাপাশি, তো দুজনের জন্য সেজন্য একসাথে দিয়ে ফেলছে। তো এখানে আমাদের ধান চোরাই ছিল আমাদের, তারপরে যে আম্মু ইয়া করে, আম্মু ইয়া চালের গুঁড়া ইয়া করছে, চেল এগুলো ভরতেছে, তারপরে যে আমার ভাইরা নিয়ে যাইতেছে। আজকে এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।